আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরমকালের একটি সুইটেবল ব্যবসা, হ্যাঁ গরমকালের একটা সেরা ব্যবসা, এই ব্যবসা আইডিয়া নিয়ে হাজির হলাম। পাশাপাশি টাটকা রস খাওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি মেশিন থেকে কিভাবে কুশার দিয়ে রস বের করা হয়। আসনগঞ্জ হাটে এসেছি, আজকে একটু রস খাই আর আপনাদের সাথে একটা ব্যবসার আইডিয়া দিই। এরকম একটা মেশিন তৈরি করতে কত টাকা লাগে এটাও আমি জানাবো, যে ভাই ব্যবসা করে কতদিন থেকে ব্যবসা করে এবং কি কি মাল মেটেরিয়ালস লাগে। এই দেখেন একটা ছোট্ট ভ্যান, এই ভ্যানের উপরে মেশিনটা বসাইছে, যেই ব্যাটারি দিয়ে এই ভ্যান চালায় সেই ব্যাটারি দিয়ে এই মেশিন চলতেছে। হ্যাঁ ভাই ব্যবসা করেন কতদিন? 3 বছর ভাই। 3 বছর ব্যবসা করে, এই যে 3 বছর হলো, এটা গরমকালে খুব ভালো চলে। আজকে আমার সফর সঙ্গী হয়েছে আমার শ্রদ্ধেয় কাকা, কাকা রস খাচ্ছে, তো আমিও এক গ্লাস খাবো। আপনাদেরকে আমার খাওয়াটা আর না দেখাই, কারণ আপনারা যখন খাবেন তখন আপনাদেরকে দেখাতে পারবো। অনেক টেস্ট, অনেক স্বাদ আর কি। ভাই এরকম একটা মেশিন যদি কেউ বানাতে চায় কত টাকা লাগবে ভাই? 50-55 হাজার পড়বে। ভালো মেশিন, 50-55 হাজার টাকা হলে এরকম একটা মেশিন বানাতে পারবে, ভালো কোয়ালিটি, এত খুব বেশি কিছু নাই, তাই না? মেশিনের দামই 25 হাজার। ভ্যানের এই ব্যাটারি দিয়েই তো চলে, সারাদিন চলে। এরকম একটা ধরেন গাড়ি বানালাম, কিছু কুশার সংগ্রহ করলাম, সারাদিন যদি বিক্রি করা যায় গরমকালে কেমন টাকা ইনকাম হবে ভাই? 1000 টাকা ইনকাম করা যায়। দেখেন বাংলাদেশে পয়সায় 1000 টাকা দৈনিক ইনকাম করা যায় নিজ স্বাধীন পেশায়। হ্যাঁ মানুষ বিদেশে যায় কাজ পায় না, অর্থাৎ আমাদের বড় সমস্যা কি জানেন? বড় সমস্যা হচ্ছে চক্ষু লজ্জা, আমরা একটু চক্ষু লজ্জা বেশি করি, ভালো কিছু করতে চাই না। এরকম একটা, এটা হচ্ছে মানুষের খাদ্য চাহিদা, অর্থাৎ যদি হাজারো মেশিন থাকে একটা বাজারে একটা হাটে, তারপরেও আপনার তা চলবে কেন জানেন? আমি এক গ্লাস রস খাইলাম, তারপরে আবার খাইতে হবে, কারণ খাওয়ার পরে আরো চাহিদা থাকে। হ্যাঁ খাওয়ার পরে চাহিদা থাকে। আজকে আসনগঞ্জ হাট এসে মেশিনটা আপনাদেরকে দেখালাম, মেশিনটা যে ভ্যানে বসানো আছে সেই ভাইয়ের সাথে কথা বললাম, তার একটা মোটামুটি দৈনিক আর্নিং আপনার 1000 টাকা, অনায়াসে এটা ইনকাম করা সম্ভব হয়। তো আপনারা যারা এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন শুরু করে দিতে পারেন, গরম চলে এসেছে, গরমকালে খুব ভালো একটা ব্যবসা চলে। এই কুশার কোথায় সংগ্রহ করে ভাই? এই কুশারগুলা যারা চাষ করতে পারবেন, হ্যাঁ তারা চাষ করে নেবেন, আর না হলে পারা আড়ত থেকে কিনে নেবেন। কেনার পরে এটা কি যে ইয়া করতে হয়, চুলতে হয়, এটা মনে করেন যে আবার সুলো লাগে, সুলো এই মেশিনে, প্রথমে মেশিনের দুইটা সাইড, হ্যাঁ মানুষ দেশে আসালেন, এই যে প্রথমে দেওয়ার পরে ফাটা নিলেন, কুশারটা প্রথমে দিলাম ফাটা, তারপরে চাপ দিতে হয়। এটা খুব বেশি পরিশ্রমের একটা কাজ নয়, খুব বেশি পরিশ্রমের কাজ নয়। দেখেন প্রথমে আপনার ফাটা নিল, তারপরে চাপ দিবে, আর এরকম একটা গ্লাস, এই এক গ্লাস কত দাম? আমরা যে খাইলাম 10 টাকা, দেখেন 10 টাকা গ্লাস। এরকম তো মনে করেন যে তুষারের বাজার বেশি এখন, যার কারণে গ্লাসটা ছোট, কিন্তু 10 টাকা, বড় গ্লাস রাখলে 15 টাকা বা 20 টাকা তারা রাখতে পারে। যে কাস্টমার আসছে দেখে তারা সিরিয়াল ধরে খায়। হাটের এই সাইডে আসছি, ওই সাইডে দেখেন আরো দুইটা মেশিন রয়েছে, হ্যাঁ তাদের মোটামুটি কেনা বেচা শেষ, তো একই রকমেরই তাদেরও মেশিন। ছোট ভাই তুমি বিক্রি করলে নাকি আপনি? এই দেখেন তারা ব্যবসা করতেছে, ছোট্ট একটা মেশিন, বেচা কিনা শেষ না? কতগুলা কুশার নিয়ে আসছিলেন ভাই? 100 মতো 100 কুশার। তুমি কতদিন ব্যবসা করো? এই 2 বছর। 2 বছর হলো। আমি মাঝে সাঝে দেখি তুমি আপনার বাজারেও যাও, এই ছোট মেশিনটা তুমি একাই চালাও? হ্যাঁ। তুমি একাই 2 বছর হলো ব্যবসা করো? হ্যাঁ। তোমার পরিবারে কে কে আছে? আমার বাবা, আমার মা, আমার তিন, আমরা দুই ভাই এক বোন, আমার দাদা দাদি। দুই ভাই এক বোন। তো তুমি ব্যবসা করো, তোমার সহযোগী কে? তোমার বাবা? হ্যাঁ। গাড়িটা দেখি আমি অনেক সময় যে তুমি একাই নিয়ে আসো। আজকে কত টাকার বিক্রি করছো? 1500।
1500 টাকা প্রিয় দর্শক দেখেন একটা ছোট বাচ্চা সে আজকে আশঙ্গঞ্জ হাটে তাকে দেখলাম কিন্তু সে অন্যান্য বাজারেও যায় সে নিজেই ব্যবসা করে এবং একাই সে এই মেশিন দ্বারা রস বের করে মানুষের কাছে বিক্রি করে থাকে আর কিছু কাজ আমরা দেখাই এই মেশিনগুলা খুব বের হওয়ার পরে আমাদের দেশের জন্য খুব ভালো হয়েছে তার কারণ চায়না ব্যাটারি আসার পর থেকে বেশ কিছু লোকের ধ্যানের কর্মসংস্থান হয়েছে পাশাপাশি ব্যাটারি চালিত কিছু মেশিন পরিশ্রমটা কমে গেছে আগে দেখছি যে হ্যান্ডেল হাত দিয়ে ঘুরাতে হতো তো এখন এই চায়না ব্যাটারি দ্বারা এই ভ্যান দ্বারাই চলে তো মূলত আজকে আপনাদেরকে আইডিয়া দেওয়া ছিল যে এই মেশিনটা নিয়ে যারা ব্যবসা করবেন তাদের জন্য যে ছোট্ট একটা বাচ্চা সেও ব্যবসা করতেছে এই একটা মেশিন চালায় দৈনিক তার ইনকাম 700 800 বা 1200 টাকা পর্যন্ত হয় জায়গা ভেদে আর কি আপনি যদি ভালো বাজারে যাইতে পারেন ভালো হাটে যাইতে পারেন বেশি বেচতে পারবেন আর যদি